এটা ছিল দিদির বাসা থেকে আসার আগের দিনের রাত্রের ভিডিও। তো সবাই আমরা একসাথে ডিনার করছিলাম, দিদি, আমি, জামাইবাবু, বৌদিমণি, আর পাশ থেকে একজন অর্থাৎ দিদির যা আমাদের সাথে গল্প করছিলেন আর আমাদেরকে খাওয়া দিচ্ছিলেন। পরের দিন সকাল আসার আগ মুহূর্ত একটু ছাদ বাগান ঘুরিয়ে এলাম, আর ওয়েদারটা ছিল খুবই ভালো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই আশেপাশে সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও খুব ভালো আছি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়ব। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়ছি দিদির বাসা থেকে, দিদিকে ছেড়ে যাচ্ছি, তাই তো মনে অনেক খারাপ লাগছে। সেজন্য তো আমি পিছন থেকে আর তাকাচ্ছি না, সোজাই চলে যাচ্ছি। আমি যতই বড় হই না কেন, দিদির কাছে আমি অনেক আদরের ছোট বোন। দিদিও কিন্তু ঘর থেকে বেরোয়নি, তার মানে বোঝা যাচ্ছে দিদির মনে অনেক কষ্ট লেগেছিল। যে যাই হোক, দিদির বাসা থেকে স্টেশন খুব একটা দূর নয়, 5 মিনিটের রাস্তা। সকাল 6:20 ট্রেন আসবে, তার আগে আমাদের গিয়ে পৌঁছতে হবে। এই তো আমরা এসে পৌঁছে গেছি স্টেশন, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে, আমরা শুধু অপেক্ষায় আছি। ঘর থেকে বেরিয়েছি 6:10 আর 6:20 আমাদের ট্রেন, আর ট্রেনটা আসতে আসতে 7:00 বেজে গেছে, তার মানে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এখানে। তবে আজ আমরা 3 জন নয়, আমাদের সাথে আরেকজন আছে, ওকে সবেই চেনো, ওর নাম দেবজিৎ। ওর মামার বাড়ি আমার দিদির বাড়ির পাশে গিয়েছিল, তার মামার বাড়িতে ঘুরতে পরীক্ষা শেষ হওয়ার পর আসার সময় ওকেও নিয়ে এসেছি। এই তো আমরা বসে পড়লাম ট্রেনে, ট্রেনে অনেক ভিড় ছিল, বসার জায়গা ছিল না, অনেকক্ষণ যাওয়ার পর কিন্তু আমরা জায়গা একটু পেয়েছি। আমি কিন্তু ট্রেনের বেশি ভিডিও করিনি, একদম শর্ট করে করেছি। এদিকে দেখতে পাচ্ছ দেবজিতের একটু ঘুম পেয়েছে, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তো তাই। তবে বেশিক্ষণ নয়, আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেশন এসে পৌঁছে যাব। তবে আমি বাসায় আসার ভিডিও আর করিনি গো, এটা ছিল আমাদের বাসায় আসার পরের ভিডিও। বলো তো এটা কি মাছ, বলতে পারবে? কমেন্ট করে বলো। হ্যাঁ, তবে আজ কাটা রান্না খাওয়ার কোনো ভিডিও নয়, এটা জ্যান্ত মাছের ভিডিও। কার কাছে কি নামে পরিচিত এই মাছটি, কে কি নামে ডাকো? মাছটিও ছিল আমাদের পুকুরের, দেখতে অনেক সুন্দর, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। উপর থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওর মনের আনন্দে নিচে নেচে বেড়াচ্ছে, কতক্ষণ আর থাকবে। তবে মাছটাও কিন্তু দারুণ সুস্বাদু ছিল, সত্যি কথা বলতে মাছটি আমারও কাটতে মন চাইছিল না। এভাবে তো বেশিক্ষণ রাখা যাবে না, যত দেখবো তত দেখতে মন চাইবে, কতক্ষণ আর রাখা যাবে বলো? মাছ খাওয়ার চেয়ে এভাবে জ্যান্ত মাছ দেখতে অনেক ভালো লাগে। যদি কেউ জিজ্ঞেস করে তবে আমি চোখ বন্ধ করে এটাই বলবো, জ্যান্ত মাছের আগে আর কোনো মাছের স্বাদের তুলনাই হয় না। আমাদের পরিবার খাদ্য রসিক, মাছ ছাড়া তো আমাদের মুখের খাবার তুলতেই চায় না। অনেকজনের রেসিপি থেকে অনেক রকমই আমি ট্রাই করে থাকি। ওইটি হচ্ছে আমাদের পাশের বাসা থেকে নেওয়া, অনেকে হয়তো জানো না ওইটা কি। ওইটা হচ্ছে সুপুরি গাছে পান গাছ লাগানো হয়েছিল, তার দাদা এসে সবটি পান কেড়ে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। জানি না আমি কীভাবে বোঝাতে পারছি, তবে সুপুরি গাছটা ছিল অনেকটা লম্বা, কীভাবে ও উঠেছে আমি কিন্তু দেখিনি, আমার দেখতে অনেক ভালো লাগছিল। তার পাশে ছিল পেঁপে গাছ, আর একটা পেঁপে তো স্কোরেল খেয়ে নিয়েছে, আমাদের ওইদিকে স্কোরেলের খুব তাণ্ডব চলে। দেখতে পাচ্ছ কীরকম রৌদ্র উঠেছে, তবে আমাদের ওইদিকে গরম কিন্তু তেমন পড়েনি। আজ আমার মোমো খেতে খুব ইচ্ছে করছিল, তবে আমি নিজে বানাইনি, পাশের দোকান থেকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ কালাটা কত সুন্দর, আর খেতেও কিন্তু খুব দারুণ হচ্ছিল। আর আসলে কি জানো তো, ঝাল ছিল খেতে। আমি কিন্তু ঝাল ততটা খেতে পারি না যতটা ওরা দেয়, চুবাচ্ছি আবার ঝেড়েও ফেলে দিচ্ছি। দেবজিৎ আর আমার ছেলের তো খুবই ভালো লেগেছিল যেহেতু ওরা ঝাল খেতে পারে। তোমরা হয়তো অনেকেই বলবে যে হঠাৎ করে কাপড় কেন দেখাচ্ছি, আর অনেকে হয়তো জেনে বুঝেই যেতে পারো যে কাপড়গুলো কিসের। হ্যাঁ ঠিকই ধরেছ, ওই কাপড়গুলো ছিল ওই যে আমি গিয়েছিলাম দিদির বাসাতে ধুয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিলে দিল। আগে তো কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর ইস্ত্রি দিয়ে নেব, তবে আজ নয় অন্য একদিন। পাশে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট, আমাদের ওইখানে কিন্তু গরম তেমন পড়েনি, মাঝে মধ্যে ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়ে। তোমরা অনেকেই বলে থাকো তোমাদের ওইদিকে অনেক গরম, আমার বিশ্বাস হয়েও হয় না।
কেন জানো তো, আমাদের ওইদিকে তেমন কোনো গরম পড়েনি, তাই যতদিন গরম পড়ে না ততদিনই ভালো। আমার গরম তো খুব কষ্ট হয়। তবে মনে হচ্ছে তাপমাত্রাটাও একটু একটু করে বাড়ছে আর গরমও বাড়বে, তাই আমি চাদর সোয়েটারগুলো আর বাইরে রাখলাম না, ধুয়ে দিয়েছি, এখন রেখে দেবো খাস করে। তবে আমাদের ওদিকে মাঝে মধ্যে শিলাবৃষ্টি হয়, সাথে বজ্রপাত থাকে, আর এই শিল্পকণে আমাদের ওদিকে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের হয়েছে তারা বুঝতে পারবে তার কষ্ট করতে। আর যাদের পুরনো চাল ছিল তাদের তো চালগুলো একদম ফুটো হয়ে গেছে, অবস্থা একদম খারাপ। থাক এসব আর এখন বলে লাভ কি, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাপড়ও ভাঁজ করা প্রায় শেষ। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও করার অনেক উৎসাহ বাড়ে। তোমাদের সাপোর্ট, তোমাদের উৎসাহে তো আমাদের আগ্রহ বাড়ে পরবর্তী ভিডিও করার। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।